সিলপাস ব্লক, আর এটা আমার সেকেন্ড ব্লক। আর আমি এখন এখন সন্ধে 7টা বাজে, আর এখন আমি যাচ্ছি একটু মেলা দেখতে। তো দুর্গাপুজোর মেলা কিন্তু 1 মাস আগে থেকেই স্টার্ট হয়ে গেছে, আর যাচ্ছি। আর মেলাতে কী কী কিনবো সেটা তো শেয়ার করবোই তোমাদের সাথে। আর মেলাতে কী কী বসেছে না বসেছে, কী কী আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। এটা ওখান থেকেই কিনেছি, যেহেতু কিছু হারটার পরে যায়নি তো ওখানে আমি মেলাতেই এই হারটা পরে নিয়েছিলাম। আর একটা এরকমই সেম একটা হার কিনেছি, আর একটা
তাও দেখি এই দিক কি কি কিনেছি। আর এই যে এরকম একটা বাস্কেট কিনেছি, মানে কিছু রাখার জন্য, এরকম একটা বাস্কেট কিনেছি মানে কিছু রাখার জন্য, 15 টাকা নিয়েছে। আর একটা নিয়েছি এই হার, দেখো এখানে এই যে মেলা, তো বাদাম টাইপেরই একটা হার, সমস্ত কিছুই তো আমি নিয়েছি বাড়ির জন্য, বাদাম নিয়েছি আর হার নিয়েছি, আমি মক্কা ভাজা নিয়েছি আর কিছু না। আর হ্যাঁ, একটা বললাম তো বাড়ির জন্য বাদাম নিয়েছি, আর আমার জন্য একটা এরকম একটা, আরে হ্যাঁ এটা কিন্তু মক্কার প্যাকেট আরও লাগে, সেই জন্য কিনলাম, ছিলাম না সেই জন্য, আর কিছু না। মেলাটা সেরকম ভিড়ও হয়নি, মেলাতে গিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের এখানেই একটা মেলা বসেছে সেখানে গিয়েছিলাম, আর আর একটা হচ্ছে আমাদের এখানে চাঁপাতলা আছে, চাঁপাতলার ওখানে একটা মেলা বসেছে সেখানে গিয়েছিলাম, সেখানে অনেকটা ভিড় হয়েছিল, সেখানে দেখছিলাম যে অনেকটাই ভিড় হয়েছিল, অনেকেই গেছে, আর সেখানে তো দেখি অনেকে ইউটিউবারও আছেন, সবাই ভিডিও বানাচ্ছে। আর এই আর কি, ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আছি, যদি কিছু তোমাদের সাথে গল্প করব না হলে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, বাই।